কামরাঙ্গীর চরের ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পাঁচ দিন পর ঘটনার সাথে সম্পৃক্ত একমাত্র আসামি সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত তারিকুল ইসলামের বাসায় প্রায়ই যেত অভিযুক্ত সাব্বির। রক্তের সম্পর্ক না থাকলেও নানা বলে ডাকত তারিকুলকে। সাব্বিরের দাবি, ঘটনার দিন রাতে তারিকুলের বাসায় আসলে তাকে বলৎকার করার চেষ্টা করে, এর জেরেই তারিকুলের মাথায় শিল নোড়া দিয়ে আঘাত করে সাব্বির। একটা মেয়ের সঙ্গে এই আসামির সম্পর্ক ছিল, সম্পর্ক থাকলে সে বিকালে ওই সে মেয়েকে নিয়ে ঘুরছে টুরছে। তো এইটা নিয়ে মেয়ের গার্ডিয়ানরা মেয়েটা যখন মেয়েটাকে নাকি শাসন করেছে, যেটা ওই আসামির বক্তব্য, যেটা তার আসামির কাছে খবর পাওয়ার পর তার মন টন খুব খারাপ, সে ট্যাবলেট ট্যাবলেট খেয়েছে এবং একটা পর্যায়ে তার কাছে মনে হয়েছে যে ওই রাতে সে নানার কাছে এসে থাকবে। বাসা থেকে সে চলে আসছে, বাসা থেকে আসলে নানার কাছে আসলে নানার সাথে তা নানা তাকে আর কি ওই একটা বাজে কাজ করার জন্য উত্ত্যক্ত করতেছিল। তো তার সে ওই নানা আসে, দুজনেই লাইট নিভিয়ে শুয়ে পড়ে, কিন্তু নানা তাকে বিভিন্ন উত্ত্যক্ত করায়, সে ওই তখন তা সে উঠে পড়ে নানা আবার তাকে জিজ্ঞেস করে, নানা মানে আজকের যে ভিকটিম আপন নানা না, কিন্তু সে জিজ্ঞেস করছে যে কই যাস, তা বলছে আসতে প্রসাব করতে যাই। তখন সে উঠে যেয়ে ওই শিল্পাটা যেটা ওই যে আপনার বললাম যে বিছানায় দেখে আমাদের সন্দেহ হয়েছে, ওইটা দিয়ে সে তাকে মুখের মুখ মাথা এবং মুখ মিলে আঘাত করে, আঘাত করলে ওই লোক মারা যায়। পুলিশ বলছে বিষয়টি ধামাচাপা দিতে সাব্বির ঘরের সকল কাপড় এবং বিক্রয়ের জন্য রাখা তারিকুলের মালামাল একত্রিত করে তাতে আগুন ধরিয়ে দেয়। সে প্রথম বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সে আবার বেরিয়ে আবার সিঁড়িতে নাকি একটা লোক দেখে আবার ভয়ে ব্যাক করে এসে তখন আবার সেই দরজা আটকিয়ে জানালা আটকিয়ে তার ওই বিছানার যে জামা কাঁথা বালিশ ছিল ওইগুলাকে সে পেঁচিয়ে দেয় এবং ঘরের যে জামা কাপড় ছিল ওই ভদ্রলোকের যে মারা গেছেন ওইগুলো দিয়ে, এবং উনি খেলনার ব্যবসা করতেন, যে খেলনাগুলো ছিল ওইগুলো প্লাস্টিকের ওইগুলো দিয়ে সে মেজ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে সে পালিয়ে যায়। রাজধানীর কামরাঙ্গীরচরে খেলনা সামগ্রী বিক্রি করতেন নিহত ক্ষুদ্র ব্যবসায়ী তারিকুল ইসলাম খোকন। দীর্ঘ 10 বছর ধরে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরের কোম্পানি ঘাটের একটি বাসায় চারতলায় সাবলেট থাকতেন তিনি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।